বুধবার 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে আগ্রাসী মেজাজে দেখা যায়। তিনি দাবি করেন নির্যাস নাকি শূন্যের থেকেও কম। তিনি কি বয়ান দিয়েছেন সেটা আদালতে আনার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। তবে জিজ্ঞাসাবাদের পরও তদন্ত থেকে বিরত হচ্ছে না কেন্দ্রীয় সংস্থা। এটি সূত্রে খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সব সদস্যের সম্পত্তির নথি আয় ব্যয়ের হিসেব চেয়েছেন তদন্তকারী অফিসাররা। বেশ কিছু নথি ইতিমধ্যে অভিষেক জমা দিয়েছেন বলেও সূত্রের খবর। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তিনি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার কর্মী ছিলেন। কেন্দ্রীয় সংস্থা কিছুদিন আগে তদন্তের স্বার্থে তল্লাশি চালায় সেই সংস্থার অফিসে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অভিষেক ওই সংস্থার সিইও পদে ছিলেন। সেই সূত্র ধরেই অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, সেই প্রশ্নই তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বুধবার ইজি দপ্তর থেকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অভিষেক নিজেই জানান যে তিনি ওই সংস্থার সিইও পদেই রয়েছেন, তবে সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনো যোগ নেই বলে দাবি করেছেন তিনি। আর সেই সংস্থার সূত্র ধরেই অভিষেকের পুরো পরিবারের সম্পত্তি আয় ব্যয় সম্পর্কে ইজি জানতে চেয়েছে বলে সূত্রের খবর। অভিষেক ওই সংস্থার সিইও ও প্রাক্তন ডিরেক্টর, তার স্ত্রী রুজিনা বন্দ্যোপাধ্যায়ও সংস্থার প্রাক্তন ডিরেক্টর। এছাড়া অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় সংস্থার বর্তমান ডিরেক্টর। এই চারজনের সম্পত্তি সম্পর্কে জানতে চেয়েছে ইডি। এছাড়াও লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আয় ব্যয়ের নথিও চাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে যে বিষয়টা একেবারে উল্লেখযোগ্য বিষয়, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আবারও সেই আগ্রাসী মেজাজে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসের বাইরে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি ইডির চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে অভিষেকের সম্পর্কের কথা বলা হয়েছে। এদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বললেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ক্ষমতা থাকলে, বুকে দম থাকলে আমাকে গ্রেপ্তার করুন। অভিষেকের বক্তব্য, তাকে গ্রেপ্তার করা হলে বয়ান আদালতে জমা দিতে হবে এবং তাহলেই সমস্ত কিছু স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই শোনাবো একবার আপনাদের। আমি আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, প্রায় 9 বছর ধরে সুদীপ্ত সেন কাস্টাডিতে কটা লোক 7,000 টাকা ফেরত পেয়েছে? প্রায় 14 মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে, আপনি বলুন কি সুরাহা হয়েছে, কে ন্যায় বিচার পেয়েছে এই তথাকথিত শিক্ষা দুর্নীতিতে? এই যে অ্যালেক্স স্কুল এডুকেশন স্ক্যাম কথাটা ব্যবহার করা হচ্ছে, কে বিচার পেয়েছে? যে যাদেরকে টিভির পর্দায় ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ নিতে দেওয়া, ঘুষ নিতে দেখা যায় বা টাকা নিতে দেখা যায়, তাদের জন্য কোনোদিন হাইকোর্ট মন্তব্য করে না যে এদেরকে ডাকা হচ্ছে না কেন? যার বিরুদ্ধে কিছু নেই, খালি তাকে রাজনৈতিক ভাবে লড়াই না করতে পেরে তাকে তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করার জন্য কেউ কেউ কি ভূমিকা নিয়েছে আমি তাদের নাম না নিয়েই বা বলবো। মহামান্য বিচারপতির একটা নির্দেশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান, তদন্তকারী সংস্থা ডেকেছে, আমি এসছি, কোঅপারেট করেছি। আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে যে আমার স্টেটমেন্ট সেই বিচারপতির সামনে জমা করা হোক, বা অন্য কোঅর্ডিনেট বেঞ্চে যেখানে মামলা চলছে সেখানে আমার স্টেটমেন্ট জমা করা হোক। আমি ইডির অফিসের বাইরে দাঁড়িয়ে ইডিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আমি যে স্টেটমেন্ট আজকে দিয়েছি, আগামীকাল মামলার হিয়ারিং আছে, আপনি সেই বেঞ্চে বা তার কোঅর্ডিনেট বেঞ্চে আমার স্টেটমেন্ট জমা করুন যে আমি কি বলেছি। আমার আমাদের দলের যারা আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, সুরেন্দ্র অধিকারীকে দিয়ে শুরু করা হোক, আমি টুইট করেছি, দেখে নিও। এটা নিয়ে 1 ঘন্টা শো করো তোমার চ্যানেল। আমি তো বলছি আমাকে গ্রেপ্তার করুক। প্রথম কেন বলছি গ্রেপ্তার করুক, তার কারণ আমাকে যেই গ্রেপ্তার করবে আমার স্টেটমেন্টটা কোর্টে জমা দিতে হবে, কোর্টে যেই স্টেটমেন্টটা জমা দেবে স্টেটমেন্টটা পাবলিক হবে, দেখুক লোক যে আমি কোন ইনভেস্টিগেশনে গিয়ে কি বলেছি এবং কোথায় আমার বক্তব্যের কি ডিসক্রিপেন্সি রয়েছে। এবং আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ক্ষমতা থাকলে, আপনার বুকে দম থাকলে আপনি আমাকে গ্রেপ্তার করুন। যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না
তারা তদন্তকারী সংস্থার অপব্যবহার করে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার যে মরিয়া চেষ্টা তাদের জেনে রাখা উচিত যে ধূপগুড়ি নির্বাচনে হেরে যাওয়ার পর যদি ভাবে আমাকে ইডি দিয়ে ডাকিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে তা সারা জীবনেও হবে না বা পঞ্চায়েতের ফল উল্টে যাবে সেটা উল্টাবে না মানুষের জনসমর্থন বাড়বে এদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই তিনি বললেন চ্যালেঞ্জ করছি বুকে দম থাকলে আমাকে গ্রেফতার করুক তদন্তকারী আধিকারিকরা তবে অন্যদিকে আবার এই গোটা বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধী নেতারা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই একযোগে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন তিনি শোনাবো আমরা সাফিসিয়েন্ট এভিডেন্স আছে লিপস এন্ড বাউন্সের উনার কোম্পানি উনি ওপেনলি 28 আগস্ট মেয়র রোডে ঘোষণা করেছেন যে আমার কোম্পানি হানা দিয়েছে ওই কোম্পানিতে টাকা ঢুকেছে সবাই জানে রুচিরা নারোলার নামে ব্যাংককের রাজধানী থাইল্যান্ডে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশীকর্ণ শাখায় ভ্যাট ঢুকেছে সবাই জানে লিপস এন্ড বাউন্সে সুভাষ আগরওয়াল কোম্পানি কয় লাখ টাকা ঢুকিয়েছে 4 কোটি টাকা সবাই জানে মেনকা গম্ভীর কোথায় পালিয়ে গেছে একটা চোর পুরো পরিবারটা চোর সুদে আসলে হিসাব পাচ্ছে দেখ লাগে কেমন কেমন লাগে দেখ এ তো সবে শুরু ভোরবেলা এখনো হয়নি দুপুরবেলা এ তো নাকি সবে শুরু এমনই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা তিনি বললেন পুরো পরিবার নাকি চোর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ সফরে গিয়েছেন এবং অন্যদিকে ইডির আধিকারিকরা তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সমন্বয় কমিটির বৈঠকে তিনি হাজিরা দিতে পারেননি তার কারণ তাকে তলব করা হয়েছিল সেই মতোই ইডি আধিকারিকদের কাছেই তিনি তলবের জন্যই গিয়েছিলেন এবং 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে জিজ্ঞাসাবাদের পর সোজা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একেবারে আগ্রাসী মনোভাব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার ধরাতায় তবে পুরো বিষয়টা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব নিউজরুম থেকে রয়েছে এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ বুদ্ধদেব এর আগেও দেখেছি যখন ইডি বা সিবিআই তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তখনও তিনি বলেছিলেন যে আমাকে গ্রেপ্তার করা যাবে না আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না এবারেও দেখলাম সেই একই রকম ছবি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বুকে দম থাকলে আমাকে গ্রেপ্তার করুক নির্যাস নাকি শূন্য কি বলবে দেখো এটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইডির উদ্দেশ্যে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে কারণ তিনি পরিষ্কার বলেছেন ইডির ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখাক এবং সেক্ষেত্রে বলা যেতে পারে অ্যাডভান্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ ইডি চালটা কোথাও ভুল খেলে ফেলেছিল ইডি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পঞ্চায়েত নির্বাচনের সময় ডেকেছিল সেই সময় তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন ইডিকে যে এখন পঞ্চায়েত নির্বাচন রয়েছেন তাই নির্বাচন পর্ব মিটলেই তিনি ইডির মুখোমুখি হতে হবেন কিন্তু 11 জুলাই এই ভোট পর্ব মিটলেও দেখা যায় ইডি তাকে কল করেনি ডাকেনি এবং সেক্ষেত্রে আদালতে কিন্তু ভৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একেবারে এই অবস্থায় দাঁড়িয়ে ইডি কার্যত বলা যেতে পারে ছেড়ে দে মা খেদে বাঁচি অবস্থা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় কারণ আজই কিছুক্ষণ আগেই কিন্তু আরও এক বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহা দিয়েছেন এবং সেক্ষেত্রে ইডি কিন্তু ইডির ভূমিকাও কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট বিচারপতি এবং সেক্ষেত্রে তিনি এর আগেও প্রশ্ন তুলেছিলেন এবং এক্ষেত্রে যে বড় খবরটা এই মুহূর্তে আসছে যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যারা জড়িত সিইও এবং যারা ডিরেক্টর তাদের সম্পত্তির খতিয়ান পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অত্যন্ত প্রাসঙ্গিক যেখানে বলা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা খবর এখনো তিনি কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও পদে আছেন এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যারা ডিরেক্টর ছিলেন বা ডিরেক্টর আছেন তাদের কিন্তু সম্পত্তির খতিয়ান তুলে ধরার নির্দেশ দিলেন হাইকোর্ট এবং তা সেই সম্পত্তির খতিয়ান আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এবং তুলে ধরা থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আদালত নির্দেশ দিয়েছেন তাদের যে সম্পত্তি সেই সম্পত্তির পুরো তথ্য তালাশ করে আদালতে সেই রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে এবং এক্ষেত্রেই কিন্তু মনে করা হচ্ছে যে বেশ কিছুটা সত্য সামনে আসতে পারে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়
2011 साल आगे বা 2014 সালের আগে তার কি সম্পত্তি ছিল এবং বর্তমানে তার কি সম্পত্তি রয়েছে এরই পাশাপাশি তার স্ত্রী একদা এই লিভস এন্ড বাউন্স সংস্থার ডিরেক্টর পদে থাকা রুজিরা নারুলা অর্থাৎ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কি সম্পত্তি রয়েছে বা কি সম্পত্তি হয়েছে এই সমস্ত বিষয় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবা এবং এই দুজন কিন্তু এই সংস্থার বর্তমানে ডিরেক্টর পদে রয়েছেন এই সংস্থার তাদের কি ভূমিকা রয়েছে সেই ভূমিকার পাশাপাশি কিন্তু তাদের সম্পত্তির খতিয়ান আদালতকে জমা দেওয়ার নির্দেশ এবং এই নির্দেশের ফলে যে সম্পত্তির হিসাব আসবে সেটা যদি অ্যাকচুয়াল পাওয়া যায় তাদের কিন্তু কোথাও সমস্যায় পড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার সেটা কিন্তু অনুমান করা হচ্ছে এবং বিশেষজ্ঞ সূত্রের খবর সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও চাপে পড়তে পারেন এর পাশাপাশি যদি দেখা যায় এই লিভস এন্ড বাউন্স সংস্থার ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই টলিউড যোগ পাওয়া গেছে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং যেটা সূত্রের খবর যে এই টলিউড সোর্স কারা কারা রয়েছে তারা কিভাবে এই লিভস এন্ড বাউন্স সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং ইডির পক্ষ থেকে যেটা সূত্রে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তিনি লিভস এন্ড বাউন্স সংস্থার সিইও পদেই রয়েছেন এবং কিভাবে তিনি সিইও হলেন সিইও থাকাকালীন কি কি হয়েছে সেই সমস্ত কিছু বিষয় কিন্তু তুলে ধরতে চাইছে ইডি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই লিভস এন্ড বাউন্স সংস্থাকে নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কিংবা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অতীতে আমরা দেখেছিলাম এই বিষয়ে প্রাক্তন রাজ্যের মন্ত্রী এবং বাম নেতা গৌতম দেব এই সংস্থার কথা কিন্তু প্রথমে এনেছিলেন এবং সেই গৌতম দেবের কথাতে বেশ কিছুটা সেই সময় অনেকেই হয়তো বিশেষ পাত্তা দেননি কিন্তু আদতে দেখা যাচ্ছে গৌতম দেবের কথাই কিন্তু কোথাও অক্ষরে অক্ষরে মিলছে এবং এই নিয়ে রাজ্য রাজনীতিতে যে চর্চা চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লিভস এন্ড বাউন্স সংস্থার ঠিক কাজটা কী করতো তাদের সোর্স অফ ইনকাম কী ছিল কীভাবে তারা ইনকাম করতো সেই টাকা কোথায় গেছে এই সমস্ত বিষয়কেই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সুজয় কৃষ্ণভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু যিনি ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন সেই কালীঘাটের কাকুর ভূমিকাও কিন্তু প্রশ্নের মুখে তার কি ভূমিকা ছিল সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর এবং কালীঘাটের কাকুর বক্তব্য মিডিয়া দেখা হচ্ছে বন্ধুদের তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা প্রিয়াঙ্কা চিপ্রিওয়ালের সঙ্গে অনেক ধন্যবাদ আপনাকে অনেক স্বাগত নিউজ বর্তমানে ধন্যবাদ যে বিষয়টা জানতে চাইবো যে এর আগেও ইডি সিবিআই একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এবং তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার পর একেবারে আগ্রাসী মনোভাবে তাকে দেখা গিয়েছিল এবারেও সেই ঠিক একই ছবি তিনি বলেছেন তিনি শুধুমাত্র বলেননি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইডি আধিকারিকদের কি বলবেন এই বিষয়ে দেখুন চ্যালেঞ্জ কে করে চ্যালেঞ্জ সেই করে যে কিছু ভুল করেছে আর জানে যে ওই ভুলটা ধরা পড়বে না যেহেতু এত ঝামাচাপা দিয়ে দিয়েছে আমি বলছি ইডি তো ওনাকে বলেনি যে আপনি আসুন আমরা আপনাকে অ্যারেস্ট করব একেবারে ইডি বলেছে একটা ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশনে কি এভিডেন্স আছে না আছে নথিভুক্ত কি আছে আপনি আসুন আর সহযোগিতা করুন তদন্তে কিন্তু আপনি বারবার এসে বলছেন যে আমাকে অ্যারেস্ট করে দেখান অ্যারেস্ট করে দেখান তার মনে অভিষেক ব্যানার্জি নিজেই জানে যে উনি এরকম কিছু করেছে যার জন্য অ্যারেস্ট করা যায় সেই জন্য বারবার বলছেন একেবারে ধন্যবাদ আমাদের একটা প্রশ্ন রয়েছে প্রিয়াঙ্কা দি আপনার কাছে অবশ্যই আমি কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে যাই হোক যে বিষয়ে আমরা ছিলাম যেরকমটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার একটি কথা বলছেন যে বুকে দম থাকলে আমাদেরকে গ্রেপ্তার করে দেখাক আমাকে গ্রেপ্তার করে দেখাক সত্যিই তো তাই ভয় রয়েছে কি তার মনে কোথাও গিয়ে কি তার বিরুদ্ধে এমন কোনো কিছু রয়েছে যে কারণে ভয় পেয়ে সেই ভয় থেকেই বারবার একই কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব আবারও তোমার কাছে আমার এই একই প্রশ্ন রয়েছে যেরকমটা আমরা শুনলাম যে ভয় পাচ্ছেন কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই ভয় থেকেই বারবার তিনি বলছেন যে দম থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখাক কোথাও গিয়ে তার গ্রেপ্তারির কথা তো আসেনি কেন বলছেন কি বলবে এই বিষয়ে দেখো তিনি গ্রেপ্তার হবেন এই বিষয়টা তো হবেন না এই বিষয়টা তো অলরেডি জানাই ছিল কারণ তিনি তো রক্ষা কবচের জন্য আবেদন করেছিলেন হাইকোর্টে এবং হাইকোর্ট তার রক্ষা কবচ মঞ্জুর করেছে এবং তিনি রক্ষা কবচ পেয়েই কিন্তু ইডির দপ্তরে গেছেন
তাহলে ওপেন চ্যালেঞ্জ কোথায়? কেন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি যদি মনে করতেন যে ইডি গ্রেপ্তার করে দেখাক, তাহলে তো তিনি হাইকোর্টে যেতেন না, হাইকোর্টে গিয়ে তিনি বলতেন না, রক্ষা কবচ চাইতেন না। আমাদের আমরা প্রিয়াঙ্কা টেবরিওয়ালের সঙ্গে কথা বলছিলাম, প্রিয়াঙ্কা টেবরিওয়ালের সঙ্গে লাইনটা কেটে গেল, সেখানে আমার প্রিয়াঙ্কা টেবরিওয়ালের কাছে প্রশ্ন থাকতো, কলকাতা হাইকোর্টে আজ যে বিষয় হয়েছে সেই বিষয়ে তিনি কি বলবেন, তিনি কি জানাচ্ছেন? কারণ আমি আগেও বলেছি কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহা, তিনি এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার যে সমস্ত ডিরেক্টর এবং সিইও আছেন, তাদের ছিলেন এবং আছেন, তাদের সম্পত্তির খতিয়ান পেশ করার নির্দেশ দিয়েছেন, জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বলা যেতে পারে তার পরিবারের কাছে একটা চাপের হতে পারে, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে সেই সমস্ত পেপার সিডি কিভাবে দেবে, এটাই কিন্তু এখন লক্ষণীয়। একেবারেই ধন্যবাদ বুদ্ধদেব। বারবার একাধিক দুর্নীতি মামলায় নাম জড়াচ্ছে শাসক দলের, শাসক দলের একাধিক নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হচ্ছে। কি মামলা? নাকি নিয়োগ দুর্নীতি মামলা? যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে শাসক দলের তাবড় তাবড় নেতার নাম বেরিয়ে আসছে এবং গ্রেপ্তার হচ্ছে একাধিক নেতা, এবং সেই নিয়োগ দুর্নীতি মামলার তলব করতে গিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে বারংবার। এবং বুদ্ধদেব যে বিষয়টা বলছিল, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যে কোম্পানির ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, এবং সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু বলে যিনি পরিচিত সেই সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছিলেন। তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেউ কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে এই মামলায় বারংবার তলব করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং টানা 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সেজো কমপ্লেক্স থেকে তিনি বেরিয়ে আবারও ইডি আধিকারিকদের কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি হুঙ্কার দিয়ে রাখলেন, প্রমাণ থাকলে গ্রেপ্তার করুক তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত সম্প্রতি ইডির চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম থেকেই তার নাম জড়ায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে অভিষেকের সম্পর্কের কথা বলা হচ্ছে। এদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক, বলেছেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ক্ষমতা থাকলে, বুকে দম থাকলে আমাকে গ্রেপ্তার করুন। অভিষেকের বক্তব্য, তাকে গ্রেপ্তার করা হলে বয়ান আদালতে জমা দিতে হবে, তাহলেই সমস্ত কিছু স্পষ্ট হবে, এমনটাই তিনি হুঙ্কার দিয়েছেন সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকে। অন্যদিকে গোটা বিষয় নিয়ে বারংবার কটাক্ষ করছেন বিরোধী নেতারা। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও এই গোটা বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। বুধবার টানা 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আবারও হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে আগ্রাসী মনোভাবে দেখা গেল তাকে। তিনি বললেন প্রমাণ থাকলে তাকে গ্রেপ্তার করা হোক। বারংবার তিনি এই কথাটা কেন বলছেন? বিরোধী নেতারা তারা দাবি করছেন কোথাও গিয়ে যেন ভয় কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই কারণে বারবার গ্রেপ্তারের প্রসঙ্গ তিনি নিজেই টেনে নিয়ে আসছেন। তবে এই সমস্ত খবরের আপডেট আপনাদেরকে দেব, তবে এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন নিউজ বর্তমান।